ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মান্ডি ব্লগস। তো আজকে আমি চলে এসেছি গোবিন্দনগর স্টুডেন্ট মাঠে। এখানে বাঁকুড়া ইন্টার কোচিং সুপার লীগের সেমিফাইনাল ম্যাচ রয়েছে। ফার্স্ট সেমিফাইনাল ম্যাচটি, প্রথম লেগটি রতনপুর মাঠে হয়েছিল। সেখানে বিপিসি 2-1 গোলে জয়লাভ করেছিল। তো আজকে বিপিসির হোম ম্যাচ, দেখা যাক এই খেল টুর্নামেন্টের কোন দল সরাসরি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। সেমিফাইনালের প্রথম লেগে বিপিসি রতনপুরকে 2-1 গোলে হারিয়েছিল। আর রতনপুরকে যদি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে হয়, কমপক্ষে 1 গোলের ব্যবধান রেখে আজকে ম্যাচ জিততে হবে। আর অপরদিকে যদি ম্যাচ ড্র হয়, বিপিসি সরাসরি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। বৃন্দ ওয়াগা চাড়বি নি তুই
Thank you.
¡Vamos!